ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং সীমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। ছোটু কোথায়? ছোটুর কি হয়েছে? আমাকে বলছিস না কেন? তুমি তার স্ত্রী হতে পারো, কিন্তু আমার মা নও, এমনকি কোনোদিন হতেও পারবে না। আমার মার জিনিস ছোবে না তোমায় বলেছিলাম না? ইন্দুকে কেউ কিডন্যাপ করেনি ঈশ্বর, সেই এমএলএ তাকে নিয়ে গিয়ে ভুবনগিরিতে লুকিয়ে রেখেছে। তোর মাকে কুপিয়ে মেরেছে ওই এমএলএ দুর্গাপ্রসাদ। তোর মায়ের অস্থি গঙ্গায় বিসর্জন দেবার আগে ইন্দুকে মঙ্গলসূত্র পড়াবি, এটা তোর মায়ের অন্তিম ইচ্ছা।
দাদা, এখন পিছনে তাকিও না, এগিয়ে চলো। ঈশ্বর পালিয়ে গেল। এখানে থাকলে তুমি তাকে ভুলতে পারবে না, সেও তোমাকে ছাড়বে না। তুমি কি করবে আমি জানি না, সন্ধ্যার পরে যাতে মেয়ে দেশে না থাকে সেই জন্য এয়ারপোর্টে যাওয়ার সব বন্দোবস্ত করো। ওকে ভাই, এই কাকে ফোন করছো? তোমাকে জিজ্ঞাসা করছি, কাকে ফোন করছো বলছো না কেন? এই ছোটু, চা রেডি করো, সঙ্গে সিঙ্গারাও রেডি করো চাটনি দিয়ে। ইন্দু বেটি, কোথায় আছো মা? সব পার্সেল করে পাঠাবে, কিন্তু আমি বাড়িতেই আছি, পাঠাবে তো? নিশ্চয়ই পাঠাবো মা। চা সিঙ্গারা? কথা কি ভাই, তুমি দিল্লি থাকার সময় ওই গ্রামে ঘুরেছে, সেই অভ্যাসের জন্যই তো। বুঝতে পেরেছি ভাই, শেষবারের মতো খেতে চাইছে, খেতে দাও না, খাক খাক। এই জিকে নাড়ু, আরে শিগগিরাই, ইন্দু বেটি কোথায় আছে জানা গেছে রে? ভাই এই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? আরে ইন্দু বেটি কোথায় আছে জানা গেছে। ফ্লাইট টিকিট পাওয়া যায়নি ভাই। টিকিট পাওয়া যাবে না কেন? আমি এমএলএ, প্রয়োজন পড়লে এমপি সাহায্য নেব। আমার মেয়েকে রেডি করো। আমাকে ডাউন ডাউন বলছে কিসের জন্য রে? সেটাই তো আমি বুঝতে পারছি না। কিসের জন্য চিৎকার করছো? চুপ করো। মিনিস্টারের সাথে যে কথা বলেছিলাম এটা জেনে গেল? তোমাদের কথা ওরা কি করে জানবে? আমি যেটা বলছি শোনো। ভাই তোমাদের প্রবলেম কিছু জানে না, তোমাদের কি প্রবলেম আছে বলো। এমএলএ সত্যি কি আমি ওদের কোনো প্রবলেম সলভ করলাম? না ভাই। তাহলে জিন্দাবাদ কিসের জন্য বলছে? সত্যি ওরা কেন এসেছিল আর কেনই বা চলে গেল সেটা আমিও বুঝতে পারছি না। বাবু বাবু, দিদিমণি তার রুমে নেই, কোথায় চলে গেছে? এখন আমি বুঝতে পেরেছি গ্রামের লোক কেন এসেছিল। আমি এখনো বুঝতে পারিনি ভাই। এদিকে
সামনে পেছনে তাকা। Shut up.